ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আপনি কি এটা জানেন, ফ্রি ফায়ারে জিরো ড্যামেজ দিয়ে অর্থাৎ কোনো রকম ড্যামেজ না দিয়েও কিল করা যায়? আপনি কি এটা জানেন যে ফ্রি ফায়ার গেমে আগে কাকতাড়ুয়া দেখা যেত? হ্যাঁ গাইস, আমাদের আজকের ভিডিওটি হতে চলেছে এমন কিছু আননোন ফ্যাক্ট নিয়ে। আজকের এই ফ্যাক্টগুলো জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 9, আপনারা যেমনটা জানেন যে ফ্রি ফায়ারে প্রতিটি ওবি আপডেটের পর গেমে থাকা সকল এয়ারড্রপের কালার চেঞ্জ করা হয় এবং কখনও কখনও ইভেন্টের ওপর বেস করেও এয়ারড্রপগুলোর কালার পরিবর্তন করা হয়। তো আপনি কি জানেন ফ্রি ফায়ারের সর্বপ্রথম এয়ারড্রপের কালার কেমন ছিল, মানে কোন কালারে এয়ারড্রপ সর্বপ্রথম গেমে আনা হয়েছিল? তো যারা যারা এটি জানেন না তারা দেখে নিন। স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন সেটি ফ্রি ফায়ারের সর্বপ্রথম কালার সম্পন্ন এয়ারড্রপ, এটি সিজন 1 দেওয়া হয়েছিল। এয়ারড্রপে যদি দেখতে পাচ্ছেন সিজন 1 ব্যাজের চিহ্ন। কিন্তু যারা যারা ভাবতেছেন যে যখন ফ্রি ফায়ারের সর্বপ্রথম এয়ারড্রপ সিস্টেম চালু করা হয় তখনই এটি ছিল, তারা সম্পূর্ণ ভুল ভাবতেছেন। কেননা যখন এয়ারড্রপের সিস্টেম চালু করা হয় তখন এই ডিফল্ট কালারটি ছিল, যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ফ্যাক্ট নাম্বার 8 গাইস, যেমনটা আপনারা জানেন যে ফ্রি ফায়ারে বেশিরভাগ প্লেয়াররাই কেলি ক্যারেক্টার ব্যবহার করে, কেননা এটি ব্যবহার করলে দৌড়ানোর গতি বেশি পাওয়া যায়, যার জন্য ফ্রি ফায়ার খেলা 90% প্লেয়াররাই এটি ব্যবহার করে। কিন্তু আপনারা কি এটা জানেন যে কেলি ক্যারেক্টার কোথায় থেকে ইন্সপায়ার হয়ে গেমে আনা হয়েছে? ওয়েল গাইস, 2000 সালে রিলিজ হওয়া জাপানি ব্যাটল রয়্যাল সিনেমা থেকে এই কেলি ক্যারেক্টার আনা হয়েছে। আপনারা চাইলে সেই সিনেমাটি দেখে আসতে পারেন। তো এই ফ্যাক্টটি কে আগে থেকে জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ। নাম্বার 7 গাইস, আমার মনে হয় আপনারা অনেকে অবশ্যই বাস্তবে কাকতাড়ুয়ার কথা শুনেছেন এবং দেখেছেন, যেটি মূলত ফসলি জমিতে ব্যবহার করা হয়। কিন্তু আপনারা কি কখনো ফ্রি ফায়ারে কাকতাড়ুয়া দেখেছেন? অবশ্যই অনেকে দেখেননি। আচ্ছা আমি বলে দিচ্ছি, 2018 সালে অক্টোবর মাসে হ্যালোইন ইভেন্টের সময় ফ্রি ফায়ার গেমের বারমুডা ম্যাপের মধ্যে কিছু পরিবর্তন করা হয়। সেই পরিবর্তনের পর বারমুডা ম্যাপে কাকতাড়ুয়া অ্যাড করা হয়, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফ্রি ফায়ারের এই আপডেটটি ছিল সত্যি অনেক ভয়ানক একটি আপডেট। নাম্বার 6 তো গাইস, আপনারা কি এটা জানেন যে ফ্রি ফায়ারের কোন ক্যারেক্টারের ড্রেসে সাবস্ক্রাইব লেখা রয়েছে? শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ারের যে অলফ্রা ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টারের ড্রেসে সাবস্ক্রাইব লেখা রয়েছে, যেমনটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। কিন্তু আপনারা কি এটা জানেন যে সাবস্ক্রাইব লেখাটি কেন লেখা হয়েছে, মানে গ্যারেনা কেন এখানে সাবস্ক্রাইব লিখে দিয়েছে? তারা যারা জানেন না তাদেরকে বলে দেই, ফোর্টনাইটের যে নিনজা ইউটিউবার আছে মূলত তার উপর ইন্সপায়ার্ড হয়ে এই উলফ্রা ক্যারেক্টারটি গেমে আনা হয়েছিল। আর যেহেতু সে একজন ইউটিউবার এবং সাবস্ক্রাইব লেখার সাথে তার গভীর সম্পর্ক, মূলত সেই কারণে উলফ্রা ক্যারেক্টারের ড্রেসে সাবস্ক্রাইব লেখা হয়েছে। ফ্যাক্ট নাম্বার 5, এটা তো আপনারা অনেকে জানেন যে পুরগেটরি ম্যাপের মধ্যে এরকম গড় অনেক রয়েছে। আর নিশ্চয়ই আপনারা এটাও জানেন যে এই ঘরগুলো বাস্তবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলেও ফ্রি ফায়ার গেমে তা কখনো পসিবল না। আজকে আপনাদের দেখাবো ফ্রি ফায়ারের এই ঘরগুলো বাস্তবে দেখতে কেমন। ওয়েল, স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো, এগুলো মূলত নেদারল্যান্ড এবং স্কটল্যান্ডে বেশি দেখা যায়। আর এই ঘরগুলোতে আলাদাভাবে চাকা লাগানো থাকে, যার জন্য সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। নাম্বার 4, আপনারা তো এটি অবশ্যই জানেন যে ফ্রি ফায়ারে কাউকে মারতে হলে 200 ড্যামেজের প্রয়োজন হয়, কেননা স্বাভাবিকভাবেই একজন প্লেয়ারের 200 SP থাকে। মাঝে মাঝে এনিমিকে মারতে 200-এর বেশি ড্যামেজ লাগে, আবার মাঝে মাঝে 200-এর কমও লাগে। এক কথায় বলতে গেলে কোনো এনিমিকে মারতে হলে কমপক্ষে 1 ড্যামেজ হলেও দেওয়া লাগে, কিন্তু মাঝে মাঝে কোনো রকম ড্যামেজ ছাড়াও কিল পাওয়া যায়। হ্যাঁ গাইস, ঠিকই শুনতেছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম ড্যামেজ ছাড়াই কিল পাওয়া গেছে। লাইক সিরিয়াসলি, কেমনে সম্ভব ভাই? নাম্বার 3, যেমনটা আপনারা জানেন যে ফ্রি ফায়ার খেলার সময় প্রত্যেক প্লেয়ারই কোনো না কোনো গান অবশ্যই ব্যবহার করে, কেননা এটি ব্যাটল রয়্যাল গেম, এখানে এনিমি মারতে অবশ্যই গানের প্রয়োজন হয়। কিন্তু আপনারা কি এটা জানেন যে বর্তমান সময়ে ফ্রি ফায়ারে কোন গানটি সবচেয়ে কম পরিমাণে ব্যবহার করা হয়? এক কথায় বলতে গেলে কোন গানটি মোস্ট ইগনোর? এখন তো অনেকে অনেকটাই ভাববেন, কেননা সবাই তো আর সব গান চয়েস করে না, কিন্তু সকল প্লেয়ারের মধ্যে বর্তমান সময় সবচেয়ে কম পরিমাণে ব্যবহার করা হয় ট্রিটমেন্ট স্নাইপার গানটি, কেননা এটিতে এনিমি মারতে খুব পেরেশানি করতে হয়, এইম হয় না বললে চলে। তাছাড়া এটি মেন গান স্লট সম্পূর্ণ একটি নিয়ে নেই, যার জন্য অনেকে এটি পছন্দ করে না। নাম্বার 2, আমরা অনেকে এটা মনে করি যে ফ্রি ফায়ারের বারমুডা এবং পুরগেটরির যে কালাহারি ম্যাপটা অনেক ছোট, মানে কালাহারির চেয়ে বাকি দুইটা ম্যাপকে আমরা অনেক বড় মনে করি, তাছাড়া গেমে কালাহারিকে দেখতে অনেক ছোট লাগে। কিন্তু বাস্তব জীবনে বারমুডা এবং পুরগেটরির যে কালাহারি ম্যাপ কয়েক গুণ বড়। আবার অনেকে তো এটা মনে করেন যে এটি একটি আর্টিফিশিয়াল ম্যাপ, কিন্তু না, এটি বাস্তবে রয়েছে। আফ্রিকার যে ডিজার্ট কালাহারি জায়গাটি রয়েছে সেই জায়গার উপর বেস করে ফ্রি ফায়ারে এই কালাহারি ম্যাপটি আনা হয়েছে। ফ্যাক্ট নাম্বার 1, আজকের ভিডিওর লাস্ট অ্যান্ড ফাইনাল পজিশনে যে আননোন ফ্যাক্ট নিয়ে কথা বলবো তা হলো কালাহারি ম্যাপের ম্যামথ নামের এই জায়গাটি নিয়ে। আপনারা অনেকে হয়তো জানেন যে কালাহারি ম্যাপের ম্যামথ নামের এই জায়গায় আসলে দেখা যায় বড়সড় একটি কঙ্কাল, অর্থাৎ এই সম্পূর্ণ জায়গাটি হাড়হাড্ডিতে ভরপুর। অনেকেই মনে করেন যে এটি ডাইনোসরের কঙ্কালের ওপর ভিত্তি করে বানানো হয়েছে, কিন্তু না, এটি বাস্তবে ম্যামথের ওপর ভিত্তি করে বানানো হয়েছে। আর ম্যামথ হলো হাতির একটি প্রজাতি, যেটি মূলত উত্তর আফ্রিকার অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়।
অলরাইট গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।